তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাইক্রো জেরক্সটি হয়ে গেছে। তো এই যে এই হচ্ছে মাইক্রো সাইজের জেরক্স। তো আপনি কিন্তু এটা যে প্রসেসে দেখালাম এই প্রসেসে করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, অনেকে জিজ্ঞাসা করছেন যে ক্যানন এর প্রিন্টার থেকে কিভাবে মাইক্রো জেরক্স করব। তো বন্ধুরা, আপনার কাছে যদি ক্যানন এর প্রিন্টার থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে আপনি দুখানা প্রসেস জানতে পারবেন। সেই দুখানা প্রসেস ব্যবহার করে কিন্তু আপনি ক্যানন এর প্রিন্টার থেকে মাইক্রো জেরক্স করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি ইন্টারেস্ট থাকেন, আর যদি ভিডিওটি মনে হয় আপনার পছন্দের তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সঙ্গে থাকার জন্য। তো এর আগে আমরা এপসন এবং এইচপি প্রিন্টার থেকে কীভাবে মাইক্রো জেরক্স করতে হয়, ফটোকপি করতে হয়, সেই বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা বানিয়ে রেখেছি। তো সেই আলাদাভাবে অ্যাবাউট প্রিন্টার বলে প্লেলিস্ট আছে এই চ্যানেলের। তো সেই চ্যানেলের প্লেলিস্টটাকে আপনি কিন্তু দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো। এবং আপনার যদি পার্সোনালি কোনো রকমের ইনকোয়ারি থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে ভিজিট করে সেখানে আমাদের মেসেজ করে আপনি জানাতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছে ক্যাননের কোনো প্রিন্টার নেই, তাই আমরা দেখাতে পারছি না প্র্যাকটিক্যালি আপনাদের, তার জন্য দুঃখিত। তো বন্ধুরা, এখানে যে ক্যাননের গাইডলাইন্সটা দিয়েছে সেগুলো কিন্তু ফলো করে আপনি কিন্তু মাইক্রো জেরক্সটা করে নিতে পারবেন। তো আপনার প্রিন্টারটি যদি আপনি ক্যাননের প্রিন্টার কিনেই থাকেন তাহলে যে এলসিডি স্ক্রিনটা থাকবে সেই স্ক্রিনের মধ্যেই আপনি কিন্তু দেখতে পাবেন যেভাবে ফটোকপি করেন বা জেরক্স করেন সেইভাবেই কিন্তু এখানে করতে হবে। তো তার এখানে সেটিং বলে যে অপশনটি আছে সেই সেটিং অপশনটাকে কিন্তু আপনাকে দেখতে হবে, এবং সেখানে পেজের সাইজ বলে থাকবে। তো সেই সাইজটাকে কিন্তু আপনি আপগ্রেড আপ ডাউন করে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, একদম জিরো সাইজ করে নিতে পারবেন। তো তারপরেই কিন্তু এখানে কপি বাটন প্রেস করে আপনি কিন্তু সেটাকে কপি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা যদি আপনি দেখতে চান, আমার মনে হয় ক্যানন এবং এইচপির যে প্রিন্টারগুলো আছে সেগুলো সেম হয়ে থাকে। তো আমাদের সর্বপ্রথম যে মাইক্রো জেরক্সের এইচপি প্রিন্টার আমরা দেখেছিলাম সেইটা যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আপনি ক্যাননের প্রিন্টার থেকে অবশ্যই করে নিতে পারবেন। এপসনের প্রিন্টারে কিন্তু একটু আলাদা, তো সেখানে কিন্তু আপনি পারবেন না। তো আপনি এইচপির যে প্রিন্টারের ভিডিওটা আমরা দিয়েছিলাম সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। দ্বিতীয় প্রসেসটি এবার আমরা দেখে নেবো। তো দ্বিতীয় প্রসেসে আমরা কিন্তু কম্পিউটারের দ্বারা বা ল্যাপটপের দ্বারা দেখবো। তো আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকলে আপনি সেটিতে চলে আসবেন। আসার পর এখানে আপনার কাছে যদি একটি পিডিএফ ফাইল থাকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ক্রোম ফাইল আছে যেটা পিডিএফ ফাইল। তো এই ফাইলটাকে কিন্তু এখন আমরা মাইক্রো জেরক্সে পরিণত করব। তো বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম আপনাকে এটাকে ডবল ক্লিক করে ওপেন করে নিতে হবে। তো ডবল ক্লিক করে এটাকে ওপেন করে নিই। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এই ফাইলটা ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রিন্টারের সাইন আছে। তো আপনি আপনার প্রিন্টারটা কানেক্ট করেও নিতে পারেন বা নাও করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এভাবে ওপেন হবে। তো এখানে প্রিন্টারটি আপনি সেভ করে নেবেন, কারণ এখানে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টার সিলেক্ট করা আছে। এখানে কিন্তু যদি আপনি এখানে সেভ অ্যাজ করেন কিন্তু অন্যান্য কিন্তু অপশান আসবে না। তো এখান থেকে অবশ্যই আপনাকে আপনার প্রিন্টারটি সিলেক্ট করে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কালারটাও কিন্তু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রেখে দিতে পারেন বা কালারও রাখতে পারেন, ঠিক আছে। এরপর এখানে দেখতে মোর সেটিং। তো এখানে দেখতে পাচ্ছেন এই মোর সেটিংটি কিন্তু এখানে যদি সেভ অ্যাজ থাকে, সেভ অ্যাজ পিডিএফ করা থাকলে কিন্তু এই মোর সেটিং কিন্তু আসবে না। দেখতে পাচ্ছেন সেভ করতে গেলে কিন্তু মোর সেটিংটা আসবে না। তো অবশ্যই আপনি আপনার প্রিন্টারটাকে এভাবে কানেক্ট করে নেবেন। প্রিন্টারটা কানেক্ট করলে এইভাবে দেখতে পাচ্ছেন এখানে মোর সেটিং বলে এসেছে। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে পেজের পেপারের যে সাইজটা আছে সেটা A4 সাইজই রাখতে পারেন, রাখবেন। এরপরে স্কেলটা দেখতে পাচ্ছেন এখানে, স্কেলটা এখানে ডিফল্ট থাকে, স্কেলটা এখানে ডিফল্ট থাকবে। তো এই ডিফল্টটাকেই আপনাকে এখানে কাস্টম করে নিতে হবে। এভাবে কাস্টম করবেন এবং কাস্টমের থেকে এটা 100% আসছে, তো এখান থেকে আপনি এটাকে 25% করে নেবেন। 25% করে নেবেন, দেখুন 25% করলে দেখুন এই যে যে ডকুমেন্টসটা আমার কাছে ছিল সেটা দেখুন সাইজটা একদম ছোট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি এটাকে মাইক্রো জেরক্সে পরিণত করতে পারবেন। এবং এটাকে যদি আপনি প্রিন্ট কমেন্ট দেন তাহলে কিন্তু এটা প্রিন্ট হয়ে আসবে, যেটা কিন্তু আপনি দেখতে পারবেন এর আউটপুটটা। তো এটাই হচ্ছে প্রসেস, সেকেন্ড প্রসেস। এইভাবে কিন্তু আপনি ক্যাননের প্রিন্টার হোক বা আদার্স যে কোনো প্রিন্টারই হোক না কেন, সেই প্রিন্টার থেকে কিন্তু আপনি এই প্রসেসে আপনি কিন্তু মাইক্রো জেরক্স করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাইক্রো জেরক্সটি হয়ে গেছে। তো এই যে এই হচ্ছে মাইক্রো সাইজের জেরক্স। তো আপনি কিন্তু এটা যে প্রসেসে দেখালাম এই প্রসেসে করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একখানা লাইক করবেন, এবং চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।